ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না দল, চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। মূলত সাইড এস্টেইনের চোটের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র ম্যাচে খেলতে পারবেন না তিনি। জানা গেছে এই চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। তার বদলি হিসেবে মিরপুর টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে রিজাউর রহমান রাজাকে। রাজা এর আগেও টেস্ট দলের সঙ্গে ছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার তাসকিন না থাকার সুযোগ মিলতেও পারে। চব্বিশ বছর বয়সে এই পেসার চোদ্দটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪২টি উইকেট পেয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলার সময় চোটে পড়েছিলেন তাসকিন। এর কয়েকদিন পেরিয়ে গেলেও সেটা থেকে সেরে উঠতে পারেনি, যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনও দেখা যায়নি এই পেসারকে। এদিকে ইতিমধ্যে আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজের দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ইনিংস বল করে পাঁচ উইকেট শিকার করেন তিনি। টি টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তাসকিন। তিন ম্যাচে তার শিকার আট উইকেট ইকোনমিরে ৭.১০। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করায় সিরিজ সেরার পুরস্কার উঠেছিল তার হাতেই।